আসসালামু আলাইকুম আমি রিসওয়ান ইসলাম রাতিয়া কাউন্সিলর অ্যান্ড সিইও হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া সেলফ স্টিম বা আত্মমর্যাদা এই ক্ষুদ্র জিনিসটাকে আমরা অনেকেই অতটা গুরুত্ব দেই না কিন্তু এর গুরুত্ব কিন্তু আমাদের লাইফে অনেক বেশি সেলফ স্টিমকে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে নিজেকে আমরা কতটুকু মূল্যায়ন করছি কিভাবে দেখছি সেই জিনিসটাই হচ্ছে সেলফ স্টিম বা আত্মমর্যাদা আমাদের অনেকের মধ্যেই দেখা যায় যে আমরা নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি বা নিজেকে আমরা ক্রিটিসাইজ করি আমরা বিভিন্ন জিনিস নিয়ে হীনমন্যতায় ভুগি আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়ে যায় এটা কিন্তু আসলে আমাদের একটা সোশ্যাল প্র্যাকটিসের এর কারণে এরকম হতে পারে তো এই জিনিসটা যার মধ্যে কম যে সেলফ স্টিম কম সে কিন্তু লাইফে একটা সময় যে দেখা যায় যে ডিপ্রেশন বা অ্যানজাইটিতে ভুগে এবং তার লাইফের প্রোডাক্টিভিটিও কিন্তু অনেকটাই কমে যায় আসুন আমরা জেনে নেই যে কিভাবে আমাদের রেগুলার লাইফে সেলফ স্টিমটা এফেক্ট করে যার মধ্যে সেলফ স্টিম কম সে কিন্তু দেখবেন যে বিভিন্ন ক্রিটিসিজম নিতে পারে না এবং সে অলওয়েজ একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং তার আশেপাশে মানুষ যখন তাকে নিয়ে কোনো কমেন্ট করে সেই জিনিসটাতে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় আমরা যদি সেলফ স্টিমের লেভেল এবং স্টেবিলিটির উপর ডিপেন্ড করে একে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো যে হাই সেলফ স্টিম রয়েছে কিছু মানুষের লো সেলফ স্টিম রয়েছে স্টেবল সেলফ স্টিম রয়েছে আনস্টেবল সেলফ স্টিম রয়েছে তো যেসব মানুষ হাই সেলফ স্টিমের তাদেরকে কিন্তু আশেপাশের কোনো ফ্যাক্টর তাদের সেলফ স্টিমে এফেক্ট ফেলতে পারে না আবার লো সেলফ স্টিম যাদের তাদেরকে কিন্তু আশেপাশের যে কোনো জিনিসে তারা অনেক বেশি এফেক্টেড হয় এবং তারা এমন একটা ভাবে ডিপ্রেশনে চলে যায় যে কোনো আশেপাশের যে কোনো একটা তাদের লাইফে অনেক বেশি ব্যাঘাত ঘটায় এবং এক ধরনের স্টেবিলিটির উপরে যদি আমি বলে থাকি তাহলে স্টেবল যে সেলফ স্টিম সেটা হচ্ছে যে কোনোভাবেই তার সেলফ স্টিমে আঘাত করা যায় না তার সেলফ স্টিমটা অনেক বেশি স্টেবল আর আনস্টেবল সেলফ স্টিমটা হচ্ছে সে নিজেকে কখনো কখনো অনেক বেশি দেখে এবং যখন কিনা অন্য কেউ এসে তাকে তার সম্পর্কে কোনো একটা নেগেটিভ কমেন্ট বা কোনো একটা কমেন্ট করে তখন সে তার সেলফ স্টিমটা ফ্রাজাইল হয়ে যায় এই চারটার মধ্যে যারা কিনা হাই সেলফ স্টিম অধিকারী তারা কিন্তু অনেক বেশি স্ট্রং পার্সোনালিটি স্ট্রং তাদের লাইফের যে কোনো কিছু তারা অনেক স্ট্রংলি হ্যান্ডেল করতে পারে তার চ্যালেঞ্জেস নিতে পছন্দ করে তারা কিন্তু ওয়ার্ক লাইফেও অনেক ভালো পারফর্ম করতে পারে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের অজান্তেই একটা স্ট্যান্ডার্ড সেট করি যেমন ধরেন কারো স্কিন টোন যদি একটু ডার্ক হয় তারা কিন্তু কোনো না কোনো ভাবে নিজেদেরকে একটু অন্যদের থেকে নিজেদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে আবার এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে আবার কেউ যদি অনেক বেশি শর্ট হয় কেউ যদি মোটা হয় বা অনেক চিকন হয় এই সব ফ্যাক্টর কিন্তু তাদের ভিতরে লো সেলফ স্টিম তৈরি করতে পারে এবং দেখা যায় যে আমরা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করি যে ও এরকম তুমি এরকম এই কম্পারিজেন টা কিন্তু একজনের সেলফ স্টিমে আঘাত দেওয়ার জন্য খুবই খুবই একটা ভয়াবহ একটা হাতিয়ার হতে পারে আমাদের উচিত যে নিজেদের আরো অনেক সচেতন হওয়ার যাতে কিনা আমরা কোনোভাবেই ক্রিটিসিজম এর মাধ্যমেই হোক বা কম্প্যারিজনের মাধ্যমেই হোক অন্য কাউকে তার সেলফ স্টিমে আঘাত না দিই চলুন আমরা এখন জেনে নেই যে কিভাবে আমরা আমাদের সেলফ স্টিম বা আত্মমর্যাদাকে আরো ডেভেলপ করতে পারবো প্রথমে আমরা যেটা করবো না সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করবো না আমরা যখন কম্পারিজনে যাই তখন কিন্তু আমাদের ন্যাচারাল ওয়েতেই আমাদের থেকে যে সুপেরিয়র জায়গায় আছে বা আমাদের থেকে যে ভালো আছে আমরা কিন্তু তার সাথেই নিজেদেরকে কম্পেয়ার করি এতে করে হয় কি আমাদের সেলফ স্টিমে আঘাত আসে এবং আমরা আমাদের আমাদের নিজেদেরকে আমরা নিজের অজান্তেই দোষারোপ করতে থাকি বা আমরা নিজেদেরকে ছোট মনে করতে থাকি এটা কিন্তু আমাদের সেলফ স্টিমে অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সো আমরা প্রত্যেকের লাইফই আলাদা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ আলাদা কাউকে কারোর সাথে কম্পেয়ার করা যাবে না নিজেকে কখনোই আমরা কারোর সাথে কম্পেয়ার করব না আমার লাইফ আলাদা অন্য মানুষের লাইফ আলাদা তো এই জিনিসটা করা যাবে না তারপর যেটা করতে হবে যে অন্য কারো সাকসেস দেখে নিজেকে সেটা সেই অনুযায়ী পরিমাপ করা যাবে না আমি একটা জিনিসের সাকসেস হইনি এবং অন্য একজন হয়েছে এই জিনিসটা করা যাবে না আমি যখন কোনো সাকসেসফুল হতে পারিনি সেখান থেকে থেকে আমার হতাশ হয়ে নিজেকে আমি হবে না আমি কখনো পারবো না এভাবে না ভেবে সেখান থেকে আমি কি শিখলাম সেই জিনিসটাকে গ্র্যাপ করে নিয়ে সেইভাবে সেটাকে আমার স্ট্রেংথ বানিয়ে আমরা ফিউচারে কিন্তু কাজে লাগাতে পারি এবং সেটাকে আমরা পজিটিভ ওয়েতে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমরা যে আমাদের ছোটবেলা থেকে একটা কম্পারিজন চলে আসে এটা আমার বাবা আমাদের বাবা মাকে আমরা প্রায় শুন বলতে শুনি যে অমুক ফাস্ট হচ্ছে ওর বাবা মা ওকে কি খাওয়াচ্ছে তোমাকে তো তার থেকে ভালো খাওয়ায় তুমি কেন পারো না এই টাইপের কমেন্ট কিন্তু আমরা ছোটবেলাতে সবাই কম বেশি শুনে থাকি যেটা কিনা আমাদের সেলফ স্টিমে অনেক বেশি আঘাত দেয় এতে করে আমি বলবো যে বাবা মা যারা আছেন তাদেরকে একটু সচেতন হতে এবং কোনো ভাবেই কাউকে এইভাবে ছোট করে বা আমাদের বাচ্চাদেরকে কারোর সাথে কম্পেয়ার করে ছোটবেলায় এভাবে কথা বলা যাবে না আবার অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদেরকেই যখন কোনো বাহ্যিক ভাবে যদি আমরা কাউকে দেখি কোনো মডেল বা কোনো সুন্দর কোনো মানুষকে আমরা আমরা যেভাবে আমরা সুন্দর সুন্দর বানিয়েছি দিনের পর দিন যেটা কোনো মানুষের সাথে আমরা ডেফিনেশন যদি নিজেকে কম্পেয়ার করি যে ও এত লম্বা ও এত স্লিম ও এত ফর্সা আমি এরকম কালো আমি আমি মোটা এইসব ভেবে যখন আমরা নিজেদেরকে ছোট করি এবং আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে নিজেদেরকে সমাজের থেকে এবং মানুষ আশেপাশে মানুষের থেকে গুটিয়ে নেই যেটা কিনা আমাদের আপনার হাত নেই আপনার আমার হাত নেই সেই জিনিসটা নিয়ে আপনি যদি দুঃখ পান বা নিজেকে ছোট করেন তাহলে কিন্তু কি হবে এটাতে শুধু আপনার কষ্টই বাড়বে এবং এটা আপনার লাইফে কোনোভাবেই পজিটিভ ওয়েতে ইম্প্যাক্ট ফেলে না তো এই জিনিসগুলার যে সব নেগেটিভ চিন্তা ভাব ভাবনাগুলা নেগেটিভ ধারণাগুলা এগুলো আপনার চেঞ্জ করতে হবে এবং নিজের মধ্যে কি কি পজিটিভ দিক আছে সেগুলো আপনার খুঁজে বের করে সেগুলার উপর ফোকাস করতে হবে এবং আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার নিজেকে প্যাম্পার করতে হবে নিজের নিজের আত্মযত্ন যেটা নিজের নিজের দিকে ফোকাস করতে হবে নিজেকে যত্নে রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের ছোট ছোট সাকসেস বা অ্যাকমপ্লিশমেন্ট যেগুলো সেগুলার দিকে আপনার ফোকাস করতে হবে এবং সেগুলাকে আপনি রেগুলার সেলিব্রেট করতে পারেন এতে করে আপনার আত্মবিশ্বাস আত্মমর্যাদাগুলি বৃদ্ধি পাবে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এইসবের মাধ্যমে দেখি যে আমাদের আশেপাশের মানুষজন আমাদের ফ্রেন্ড আমরা একসাথে পড়াশোনা করেছি তারা দেখবেন যে দেখাচ্ছে তারা অ্যাব্রডে ঘুরতে যাচ্ছে তারা রেগুলার বাইরে খাচ্ছে ফাইভ স্টারে খাচ্ছে তো এগুলা দেখে আমরা অনেক সময় নিজেদেরকে ছোট মনে করি যে তারা এগুলি করতে পারছে আমি কেন করতে পারছি না আসলে এই ক্ষেত্রে আমি বলবো কি সোশ্যাল মিডিয়াটা টোটালি একটা ফেক একটা ওয়ার্ল্ড যেটাতে তারা আপনাকে যা দেখাচ্ছে আপনি শুধু সেইটুকু জানতে পারছেন এবং তারা যদি কষ্টে থাকে সেটা কিন্তু কখনোই তারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে সেটা শেয়ার করবে না লাইফের বেস্ট ইভেন্ট গুলা বেস্ট মোমেন্ট গুলাই কিন্তু তারা ফেসবুকে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে সবাইকে শো করছে এমনও হতে পারে যে আপনি কিন্তু তার স্টোরিটা জানেন না আপনার থেকে সে অনেক বেশি কষ্টে আছে আপনার থেকে সে মেন্টালি অনেক বেশি আনস্টেবল আছে সে হয়তো শো করছে না সো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখে আমরা কোনোভাবেই যদি ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং নিজেদেরকে সেখান থেকে দোষারোপ বা নিজেদেরকে আমরা ছোট করতে থাকি যে ও পারতেছে আমি পারতেছি না আমি কি করলাম লাইফে এই সব করে যদি আমরা হতাশ হয়ে যাই তাহলে কিন্তু এটা আমাদের একান্তই বোকামি ছাড়া কিছু হবে না এবং এটাতে নিজের উপর একটা জুলুম করা হবে সো এই সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে আমরা নিজেদেরকে জাজ করব না সাধারণত সেলিব্রিটিদেরকে ফলো করি বা কোনো একজন যে কিনা হায়ার পোস্টে আছে তাদেরকে ফলো করি এবং তাকে দেখে আমরা আফসোস করি যে সে এরকম করতে পারছে আমি পারছি না তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি একটু এভাবে চিন্তা করেন যে সে তার জায়গা থেকে তার রোল প্লে করছে আপনি আপনার জায়গা থেকে আপনার রোলটা প্লে করছেন এখন সবাই যদি সেলিব্রিটি হয়ে যায় তাহলে তো সাধারণ মানুষ থাকবে না বা সবাই যদি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে যান তাহলে কিন্তু এই যে ধরেন যারা কিনা আমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই যারা কিনা আমাদের রাস্তা পরিষ্কার করছে তার তারা যদি না থাকে তাহলে আপনি একটু চিন্তা করেন তো আমাদের আশেপাশের পরিবেশটা কি কি হবে হবে বা আমাদের রাস্তাঘাটের অবস্থা আমরা ঠিক চলাফেরা করতে পারবো কিনা তো এই সব দিক থেকে আপনি যদি ভাবেন যে যে যার যার রোল প্লে করছে আপনি আপনার রোলটা প্লে করেন এবং আপনি আপনার লাইফ নিয়ে হ্যাপি থাকেন স্যাটিসফাইড থাকেন এবং চেষ্টা করেন যে আপনি আপনার জায়গা থেকে নিজেকে কিভাবে আরেক করতে পারেন পারেন বা নিজের আপনি দিতে এবং নিজের বেস্টটা দিয়ে আপনি নিজের জায়গাটা কিভাবে আর একটু উন্নতি করতে পারেন সেই জিনিসটা করলে হবে কি পৃথিবীটা অনেক সুন্দর হবে এবং আপনি নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকতে পারবেন আপনার মধ্যে আর হতাশা বা আফসোস কাজ করবে না এভাবেই নিজের মাইন্ডটা সেট করি এবং নিজের জীবনে নিজের অবস্থানে আমরা স্যাটিসফাইড থাকি এবং স্যাটিসফাইড থেকে আমরা আমাদের নিজের সেলফ স্টিমটাকে ডেভেলপ করি এবং আমাদের লাইফটা সুন্দর করে গড়ে তুলি ভালো থাকবে সুস্থ থাকবে